হাউ আর ইউ? আমি মির্জা সুলতান মাহমুদ স্বপন আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। সাহিত্যের বিভিন্ন রূপ নিয়ে আজ আমরা আলোচনা করব। ইংরেজি সাহিত্যে বলা হয় লিটারেরি জার্স। দেরিতে হলেও বিষয়টি উপস্থাপন করতে পেরে ভালো লাগছে। লিটারেরি জার গুলোকে খুব সহজ করে উদাহরণ সহ দেখানো হয়েছে, যাতে যে কেউ এগুলো সহজেই বুঝতে পারে। আর বুঝতে না পারলে ভিডিওটি একবার রিভিউ করে দেখুন। আর আপনাদের সুবিধার জন্য এই ক্লাসের হ্যান্ড নোটটি ডেসক্রিপশন বক্সের লিঙ্কে দিয়ে দেওয়া হলো। যে কোনো গঠনমূলক সমালোচনা ও প্রশংসা আমাদের এই প্রচেষ্টাকে আরো বেগবান করবে। তাহলে শুরু করি লিটারেরি জার্স অফ ইংলিশ লিটারেচার প্রথম অংশ। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন এবং কমেন্ট করুন। আপলোড হওয়া মাত্রই ভিডিওটি আপনি পেতে পারেন, আর তার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ওকে, শুরু করছি লিটারেরি জার্স অফ ইংলিশ লিটারেচার। তো আমরা প্রথমেই দেখব হোয়াট ইজ লিরিক। হোয়াট ইজ লিরিক? হোয়াট ইজ লিরিক? তো লিরিক মানে হচ্ছে গীতি কবিতা। তো আমরা বাঙালি বাংলাদেশিরা গীতি সম্পর্কে আমাদের অভিজ্ঞতা আছে। আমরা জানি রবীন্দ্র গীতি হয়, নজরুল গীতি হয়। তো গীতি অর্থ গান। তো যে কবিতাটা, যে কবিতা গানের মতো করে গাওয়া যায়, যে কবিতাটি গানের মতো করে গাওয়া যেতে পারে, সেই কবিতাকে বলা হয় লিরিক বা গীতি কবিতা। তো আমরা একটি গীতি কবিতা দেখে আসি প্রথমে। টু এ স্কাইলার এটা লিখেছেন পার্সি বিশি শেলি। ওনার এই কবিতাটাতে উনি লিরিক ব্যবহার করেছেন, হাইলি লিরিক্যাল এই পোয়েমটা। এবং লিরিক পোয়েম গুলো সাধারণত অনেক লিরিক থাকে, সেখানে গানটা গাওয়া যায়। আমি একটু চেষ্টা করছি। In the golden lightning of the sunken sun, over whose clouds are brightening, thou dost float and run. Like an unbodied joy whose race is just begun. That means এই গানটা, এই কবিতাটা গানের মতো করে লেখা হয়েছে, আর আমরা একে বলবো গীতি কবিতা। তাহলে আমরা একটু দেখে আসি, একটু মনোযোগী যদি আমরা দেখি যে অ্যাকচুয়ালি লিরিক পোয়েমটা কি, তাহলে বুঝতে পারবো যে লিরিক পোয়েম হচ্ছে একটি পার্সোনাল পোয়েম। লিরিক পোয়েম একটি শর্ট পোয়েম এবং এটি মিউজিক্যাল পোয়েম। শর্ট এবং মিউজিক্যাল, ছোট হবে কবিতাটা এবং কবিতাতে থাকবে হচ্ছে সঙ্গীতের সুর থাকবে, এবং এখানে অনুভূতি থাকবে, পাওয়ারফুল পাওয়ারফুল ফিলিংস থাকবে। দা পোয়েট ইউজেস রাইম, এখানে কবি কি কি ব্যবহার করছে, রাইম ব্যবহার করে, মিটার ব্যবহার করে এবং অন্যান্য যে সাহিত্যের কৌশল গুলো কবিরা জেনে থাকে সবকিছু ব্যবহার করে, যাতে এই কবিতাটিতে একটি সং লাইক কোয়ালিটি সৃষ্টি হয়। এই সং লাইক কোয়ালিটি সৃষ্টি হওয়ার পরেই এটাকে বলা হয় গীতি কবিতা। তো আমরা দেখেছি যে এখানে একটা প্রচন্ড পাওয়ারফুল ফিলিংস নিয়ে কথা বলছেন কবি, এবং এখানে একটা গীতি তৈরি হয়েছে, একটা গান তৈরি হয়েছে। তো আমরা লিরিক কবিতা বুঝলাম যে হোয়াট ইজ লিরিক। এখন আমরা দেখব ব্যালাড। হোয়াট ইজ ব্যালাড? ব্যালাড, ব্যালাড হচ্ছে গাথা, বাংলায় বলে গাথা এবং গল্প কবিতা। তো গাথা শব্দটা কারো কারো কাছে অপরিচিত হতে পারে, কিন্তু অ্যাকচুয়ালি বাংলায় গাথা শব্দটা একটি গুরুত্বপূর্ণ জায়গায়। আমাদের অনেক গাথা আছে বাংলাতে, তো আমরা যারা জানি না বা এই বিষয়ে আমাদের ধারণা কম, তারা একটু ধারণা করলে ভালো হয়, কারণ বাংলা আমাদের মাতৃভাষা, প্রিয় ভাষা। ডিফাইন আ ব্যালাড, গাথা বা গল্প কবিতা। হাউ ডু ইউ ডিফাইন আ ব্যালাড? ব্যালাডকে আমরা কিভাবে সংজ্ঞায়িত করবো? ব্যালাড হচ্ছে একটি ছোট্ট কবিতা, এটা সাধারণত ছোট হয়, খুব ছোট হয় না, খুব বড় হয় না, ন্যারেটিভ পোয়েম। এবং এই কবিতাটা হবে হচ্ছে ন্যারেটিভ, মানে বর্ণনামূলক। কবিতাতে অনেক গল্প থাকবে, অনেক লম্বা একটা স্টোরি থাকবে। হুইচ ইউজেস স্মল স্ট্যান্ডার্স, যেখানে এই কবিতাটা হবে ন্যারেটিভ, যেখানে কোনো ঘটনার বর্ণনা থাকবে, এবং ঘটনার বর্ণনাটা ছোট ছোট স্ট্যান্ডায় সেটাকে ভাগ করা থাকবে, যাতে এবং এই ছোট ছোট স্ট্যান্ডার দিয়ে গল্প বলা হবে। তো রাইম অফ দ্য অ্যানশিয়েন্ট মারিনার হচ্ছে একটি বিখ্যাত ব্যালাড। তো এই ব্যালাডটা আমরা একটু দেখে নেই যে ব্যালাডটাতে আসলে কিভাবে করা হয়েছে। তো আমরা এখানে দেখছি যে ব্যালাড, ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার। ব্যালাডে দেখো, দেখছি আমরা, ইট ইজ অ্যান অ্যানশিয়েন্ট ম্যারিনার, অ্যান্ড হি স্টপড ওয়ান অফ থ্রি
by the long gray beard and glittering eye, now wherefore stopped thou me? তো এইটা কবিতার প্রথম স্ট্যান্জা, রাইম অফ দ্য অ্যানসিয়েন্ট মেরির প্রথম স্ট্যান্জা এটুকু আমরা দেখছি। এই প্রথম স্ট্যান্জায় যদি আমরা খেয়াল করে থাকি তাহলে আমরা দেখছি যে ছোট্ট একটা স্ট্যান্জা দিয়ে শুরু করেছে। এই চার লাইনের স্ট্যান্জা এই কবিতায় আরো আছে, এই যে আরো আছে আরো আছে, তার মানে এই পুরো কবিতাটাতে এই চার লাইনের স্ট্যান্জাতে পড়া ছোট স্ট্যান্জা হবে। আর আমরা ভালো করে খেয়াল করে দেখবো, এটা যদি পড়ে নেই একটু, যে প্রাচীন একজন নাবিক, প্রাচীন একজন নাবিক তিনজন পথচারী যাচ্ছিলেন, হেঁটে হেঁটে সেই তিনজন পথচারীর একজনকে থামালেন। একজনকে থামানোর পরে সেই পথচারী তার দিকে তাকিয়ে দেখলো যে তার ধূসর দাড়ি, এই ধূসর দাড়ি আছে কিন্তু তার চোখগুলো কিন্তু জল জল করছে, চোখগুলো খুব ইয়াং মনে হচ্ছে। নাও হোয়ার ফর স্টপ দাও মি, কি বলছে যে এই বৃদ্ধ মানুষ আপনি আমাকে কেন থামালেন? এই যে তারপরে আমরা কিন্তু দেখছি একটা ঘটনা শুরু হয়ে গেল, একটা গল্প শুরু হয়ে গেল, এই গল্পটাই পুরো কবিতাতে বলা হবে। তাহলে আমরা বুঝলাম যে ব্যালাডে একটা গল্প থাকে যেখানে শর্ট, ব্যালাডে একটা কি থাকে, একটা গল্প থাকে যেখানে শর্ট স্ট্যান্ড স্মল স্ট্যান্ডার্স ব্যবহার করা হয়ে থাকে এবং সেখানে একটা স্টোরি থাকে। ওকে, আমরা ব্যালাড বুঝতে পারলাম। এরপরে আমরা দেখব হোয়াট ইজ স্যাটায়ার। স্যাটায়ারটা হচ্ছে একটা আমরা কিভাবে বলবো, স্যাটায়ার হচ্ছে বিদ্রুপ। স্যাটায়ার ইজ এ পিস অফ রাইটিং হোয়ার দ্য রাইটার ইউজেস হিউমার, তার মানে কিছু কিছু গল্প লেখা হয়, কিছু নাটক আমরা দেখি টিভিতে বা অন্য কোথাও বা কোনো কোনো জায়গায় কার্টুন গুলো আমরা দেখি, এখানে কোনো ব্যক্তিকে, কোনো ব্যক্তিকে, কোনো প্রতিষ্ঠানকে বা কোনো কালচারকে রসিকতা করা হয়, এবং রসিকতার মাধ্যমে যেটা ইচ্ছা করা হয় যে সেটা হলো যে এই কালচারটা, এই যে এই ভদ্রলোক বা যার সমস্যা আছে সে যেন সুস্থ হয়ে যায়, তার মানে তার সমস্যাগুলো থেকে সে বের হয়ে আসে। আর স্যাটায়ারে যেটা ব্যবহার করা হয় সেখানে হিউমার ব্যবহার করা হয়, রস ব্যবহার করা হয়, আবার আয়রনি ব্যবহার করা হয়, বিদ্রুপ ব্যবহার করা হয়, এখানে অতিরঞ্জন ব্যবহার করা হয়, যেটুকু না তার সাথে অনেক বেশি বাড়িয়ে বলা হয়, উপহাস করা হয়। উপহাস করা হয় কেন, যাতে ওই লোকটাকে দেখানো যায়, ওই প্রতিষ্ঠানকে দেখানো যায় যে এগুলো তোমার সমস্যা, ইটস ইউর প্রবলেম, ইউ হ্যাভ টু মেন্ড ইট, এগুলোকে তুমি রিপেয়ার করে নাও, এগুলোকে তুমি ঠিক করে নাও। ক্রিটিসাইজ করা হয়, শুধু শো করা হয় তাই না, আর সমালোচনাও করা হয়। সমালোচনা করা হয় কি কি, মানুষের বোকামিকে, মানুষের গাধামিকে, মানুষের বোকামিকে এবং মানুষের পাপকে এখানে সমালোচনা করা হয় এবং দেখানো হয়। তো আমরা বিখ্যাত একটি লেখা নভেল বা ভ্রমণ উপন্যাস বলতে পারি, গালিভার্স ট্রাভেলস, এটি হচ্ছে জোনাথন সুইফটের লেখা। এখানে আমরা দেখেছি যে স্যাটায়ারটা কতটা তীক্ষ্ণ, কতটা তীব্র, কতটা মর্মস্পর্শী হতে পারে আমরা এখানে দেখেছি। তো আমরা একটু দেখে নেই যে এই স্যাটায়ারটাতে আসলে কি ছিল। স্যাটায়ারটা যেটা আমরা অনেক কিছুই আছে, তার মধ্যে ছোট্ট একটা উদাহরণ দিয়ে পড়ছি যে দুটো ডিম আছে, এই ডিম গুলো দুটো ডিম আমরা দেখছি যে এই ডিমের অগ্রভাগ অগ্রভাগ এখানে ফাটানো হয়েছে আর এই ডিমের এখানে ফাটানো হয়েছে, তার মানে একটা হচ্ছে সরু অংশ আর একটা প্রসারিত অংশ। এই সরু অংশ ফাটানোর দলে একদল লোক আছে আর প্রসারিত অংশে ফাটানোর একদল লোক আছে। তো এই দুই দলের মধ্যে ঝগড়া লেগে গেল এবং তাদের মধ্যে তুমুল যুদ্ধ লেগে গেল। সেই যুদ্ধে তারা তাদের নৌবহর ব্যবহার করলো, নৌবাহিনী ব্যবহার করলো, সমস্ত বাহিনী ব্যবহার করলো। তাদের মধ্যে দ্বন্দ্বটা কি নিয়ে, দ্বন্দ্ব হচ্ছে যে এই ডিমটা যে ভাঙ্গা হবে, এই ডিমটা কোন অংশ থেকে ভাঙ্গা হবে, এটাকে প্রসারিত অংশ থেকে ভাঙা হবে অর্থাৎ তিকোণ অংশ থেকে ভাঙা হবে না মোটা অংশ থেকে ভাঙা হবে, এই উপটা নিয়ে তারা ঝগড়া করলো এবং তাদের মধ্যে একটা বিরাট সংগ্রাম হয়ে গেল। তো আমরা এখানে দেখছি যে দুজনের মধ্যে ঝগড়া বা মারামারি হচ্ছে, সেখানে তারা কি করছে, একজনের মাথার উপরে উপরে মোটা, উপরে বড়, আর একজনের নিচে বড়। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে এই বিষয়টা দিয়ে গালিভার্স ট্রাভেলস এ জনাথন সুইফট দেখাতে চেয়েছেন যে মানুষ কতটা স্টুপিড, মানুষের মধ্যে স্টুপিডিটি কতটা বেশি এবং মানুষ যে কত
তুচ্ছ বিষয় নিয়ে তুলকালাম, ঝগড়া বিবাদ করে এবং যুদ্ধের পর যুদ্ধ করে, এটা মানুষ জানে না। তো আমরা যখন গালিভার্স ট্রাভেলস থার্ড ইয়ারে গিয়ে পড়বো, তখন আমরা দেখবো যে অ্যাকচুয়ালি গালিভার্স ট্রাভেলস এর চাইতে অনেক বেশি তীক্ষ্ণ, বেশি তীব্র, মানুষকে আঘাত করা এত বেশি বড় স্যাটায়ার আর পৃথিবীতে কখনো হয় নাই, হয়তো হবেও না। তাহলে আমরা স্যাটায়ার বুঝলাম, স্যাটায়ার হচ্ছে যেখানে কি করা হয়, মানুষকে মানুষের মানুষকে হিউমার ব্যবহার করা হয়, আয়রনি ব্যবহার করা হয়, অতিরঞ্জন উপহাস ব্যবহার করে মানুষকে সমালোচনা করা হয় তার স্টুপিডিটি এবং বোকামি থেকে, যাতে সে বের হয়ে আসতে পারে। তো এরপরে আমরা দেখবো ল্যাম্পুন। ল্যাম্পুনটা কেমন? ল্যাম্পুন হচ্ছে ব্যক্তিগত ব্যঙ্গ কবিতা। ব্যক্তিগত ব্যঙ্গ কবিতা ল্যাম্পুন হচ্ছে একটি ব্যক্তিগত ব্যঙ্গ কবিতা। তো আমরা এতক্ষণ যেটা দেখলাম, গালিভার্স ট্রাভেলস দেখেছি, গালিভার্স ট্রাভেলসটা কিন্তু ল্যাম্পুন ছিল না, ওটা স্যাটায়ার ছিল। তাহলে পার্থক্য কোথায়? পার্থক্য হলো এখানে যে ল্যাম্পুন ব্যক্তিগতভাবে আক্রমণ করে, আর স্যাটায়ার এটা ইউনিভার্সালি আক্রমণ করে। এখানে কোনো ব্যক্তিকে উদ্দেশ্য করে, ব্যক্তিকে দেখিয়ে আক্রমণ করা হয় না যে অমুক মির্জা সুলতান মাহমুদ স্যারের বিরুদ্ধে আমি আক্রমণ করলাম, তাহলে এটা হবে হচ্ছে ল্যাম্পুন। আর যদি মির্জা সুলতান মাহমুদ স্বপন স্যারের যে প্রবলেম গুলো আছে, এই প্রবলেমটা অন্যভাবে দেখানো হয়, অন্য কোনো ভাবে দেখানো হয়, সেখানে সরাসরি তাকে আক্রমণ না করা হয়, তাহলে আমরা একে বলবো স্যাটায়ার। তাহলে আমরা দেখে আসি হোয়াট ইজ ল্যাম্পুন। ল্যাম্পুন 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 হচ্ছে এক ধরনের লেখা যা উপহাস করে, উপহাস করে, রিডিকুলস অ্যান্ড স্যাটিরাইজ। তার মানে এখানে উপহাস করে এবং বিদ্রুপ করে কোনো ব্যক্তিকে, কোনো দলকে, কোনো প্রতিষ্ঠানকে সরাসরি ভাবে এটা করে, এবং সেটা করে খুব ঘৃণ্য ভাবে, এখানে খুব মানে অপমানজনক ভাবে এই আক্রমণটা করে থাকে, এটাকে বলা হয় ল্যাম্পুন। তো সাহিত্যে একটি বিখ্যাত ল্যাম্পুন আছে, সেটা হচ্ছে ম্যাক ফ্লেকনোর, জন ম্যাক ফ্লেকনো, এটি লিখেছেন জন ড্রাইডেন। জন ড্রাইডেন এর ম্যাক ফ্লেকনো কবিতাতে আমরা দেখব যে খুব বেশি অপমানজনক ভাবে এবং খুব ঘৃণ্য ভাবে আক্রমণ করা হয়েছে একজন ব্যক্তিকে, যার নাম হলো ম্যাক ফ্লেক। তো আমরা একটু দেখে নেই, আমরা হালকা একটা ধারণা নেই, দ্যাট হি, এখানে ম্যাক ফ্লেকনো সম্পর্কে বলছে, দ্যাট হি টিল ডেথ, দ্যাট হি টিল ডেথ, মানে মৃত্যু পর্যন্ত, টিল ডেথ, মৃত্যু পর্যন্ত ট্রু ডালনেস উড মেইনটেইন। ম্যাক ফ্লেকনোকে বলছে যে তিনি কি করবেন, তিনি মৃত্যু পর্যন্ত একটা বিষয় উনি মেইনটেইন করে যাবেন, অর্থাৎ রক্ষা করে যাবেন, উনি কখনো এটাকে হারাবেন না, সেটা হচ্ছে ডালনেস, ডালনেস হারাবেন না, তার মানে হচ্ছে নির্বুদ্ধিতাকে হারাবেন না, গাধামিকে বোকামিকে উনি কখনো হারাবেন না। তার মানে হচ্ছে এখানে ম্যাক ফ্লেকনোকে সরাসরি আক্রমণ করে হয়েছে, এবং শেষে যেটা বলে হয়েছে, শেষের লাইনটা আমরা দেখি একটু, নেভার টু হ্যাভ পিস উইথ উইট, এবং ওনার কখনো উনি বুদ্ধিমত্তার সাথে শান্তি স্থাপন করবে না, বুদ্ধিমত্তার সাথে কোনো সম্পর্ক থাকবে না, নট ট্রুথ উইথ সেন্স, এমনকি সেন্স, সেন্স মানে কমন সেন্স, সাধারণ জ্ঞানের যে বিষয়টা, তার সাথে তার কখনো কোনো সন্ধি বা চুক্তি হবে না, বরং সে কি করবে, ডালনেস নিয়ে থাকবে। তারপর আমরা দেখলাম যে ম্যাক ফ্লেকনোকে এখানে জন ড্রাইডেন কিভাবে সরাসরি আক্রমণ করেছেন এবং কিভাবে সেগুলো বলেছেন। তাহলে স্যাটায়ারের সাথে ল্যাম্পুনের পার্থক্য হলো এই যে ল্যাম্পুনটা ব্যক্তিগত আক্রমণ, আর স্যাটায়ারটা সামগ্রিক ভাবে আক্রমণ, যাতে এখানে ল্যাম্পুনে যেমন আক্রমণ করা হয় সরাসরি তার কোনো একটা দেশ থেকে, কোনো একটা রাগ থেকে, ক্ষোভ থেকে, শত্রুতা থেকে, কিন্তু স্যাটায়ারে যেটা করা হয় সেটা হচ্ছে যে লেখক চায় যে এই মানুষ বা এই সমাজ, এই কালচারটার ইতিবাচক পরিবর্তন হোক। তো আমরা এটা দেখে নেই, আর হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ ল্যাম্পুন অ্যান্ড স্যাটার, ল্যাম্পুন এবং স্যাটারের মধ্যে পার্থক্য কি? ল্যাম্পুন এবং স্যাটারের মধ্যে পার্থক্য হচ্ছে এই, বোথ আর স্যাটায়ার্স, দুটোই কিন্তু স্যাটায়ার করে, তার মানে বিদ্রুপ করে, কিন্তু ল্যাম্পুন ডাজ নট হ্যাভ দ্য অবজেক্টিভ অফ কারেক্টিভ, তার মানে ল্যাম্পুনের এই শুদ্ধ করার কোনো উদ্দেশ্য থাকে না। স্যাটায়ার যেমন চায় যে সমাজ, ব্যক্তি,
কালচারের উন্নতি হোক, ইতিবাচক উন্নতি হোক, কিন্তু ল্যাম্পুনে সেটা চাওয়া হয় না। ল্যাম্পুনে সরাসরি একজন মানুষকে দোষারোপ করা হয়, তার নিন্দা করা হয়। এবং কারেক্টিং দ্য ফলিজ অ্যান্ড ফায়ারবলস, ফলিজ অ্যান্ড ফায়ারবলস এটা একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে দোষ ত্রুটি। এই দোষ ত্রুটিকে কারেক্ট করার কোনো উদ্দেশ্য ল্যাম্পুনে থাকে না, কিন্তু স্যাটায়ারে থাকে। এটাই পার্থক্য। এরপরে আমরা যেটা দেখব সেটা হচ্ছে স্যাটায়ার। স্যাটায়ার কি, সরি আমরা স্যাটায়ার দেখেছি অলরেডি, আমরা এখন দেখব এলিজি। হোয়াট ইজ এলিজি? এলিজি এটি শোক কবিতা। এলিজি হচ্ছে শোক কবিতা। তো আমরা জানি যে মৃত্যুর পরে কাছের মানুষেরা মৃত ব্যক্তির জন্য শোক করে থাকে। তো এই শোক করার ক্ষেত্রে কোথাও কোথাও এমন দেখা গেছে যে শোকের যে কান্নাটা, কেউ কেউ গান গেয়ে গিয়ে কান্না করে, গান গেয়ে গিয়ে কান্না করে। আবার কোথাও কোথাও এমনও আছে যে এই গান গাওয়ার জন্য, শোকের গান গাওয়ার জন্য মানুষ ভাড়া পাওয়া যায়। তো আমি সেদিকে যাচ্ছি না। হোয়াট ইজ অ্যান এলিজি? এলিজি হচ্ছে সেই সাহিত্য রূপ যে সাহিত্যে এক ধরনের কাপলেট ব্যবহার করা হয়। কাপলেট মানে হচ্ছে দুই লাইনের স্ট্যান্ডার্ড ব্যবহার করা হয় সেই কবিতাতে। এটা লেখা হয় কারো সম্মানে। কার সম্মানে লেখা হয়? সেই ব্যক্তি, মৃত ব্যক্তি, কেউ মারা গেলে তার সম্মানে লেখা হয়। ইট ইউজুয়ালি ল্যামেন্টস দ্য ডেথ অফ দ্য ইন্ডিভিজুয়াল। এবং এখানে সাধারণত যেটা করা হয়ে থাকে, সেই মৃত ব্যক্তি সম্পর্কেই, মৃত ব্যক্তিকে নিয়েই এখানে বিলাপ করা হয়, কান্না করা হয়। তাহলে এই যে বিলাপ বা কান্না, এর যে কথাগুলো, সেগুলো যখন কবিতা আকারে প্রকাশ করা হয় তাকেই বলা হয় এলিজি। তো আমরা এলিজির উদাহরণটা দেখি। এলিজির একটি বিখ্যাত উদাহরণ হচ্ছে এলিজি রিটেন ইন এ কান্ট্রি চার্চইয়ার্ড, টমাস ক্রেল লেখা। এটা আমরা অলরেডি পড়েছি বা পড়ব। এবং হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুম, যখন লাইল্যাক্স ফুলগুলো যখন ডোরিয়ার্ডে দরজার আঙিনায় ফুল ফুটেছিল, এটা ওয়াল্ট হুইটম্যানের লেখা একটি বিখ্যাত এলিজি। তাহলে আমরা একটু এলিজি দেখি। শুধুমাত্র নামটা বললে আমাদের বুঝতে কষ্ট হবে যে আসলে এলিজি দেখতে কেমন, আমরা ধারণা একটা একটু। এটা ওয়াল্ট হুইটম্যানের সেই বিখ্যাত কবিতা, বিখ্যাত এই এইটাই, তার মানে হচ্ছে হোয়েন হোয়েন লাইল্যাক্স লাস্ট ইন দ্য ডোরিয়ার ব্লুম, এই কবিতার একটা অংশ আমি শেয়ার করছি। ও পাওয়ারফুল ওয়েস্টার্ন ফলেন স্টার, ও পাওয়ারফুল ওয়েস্টার্ন ফলেন স্টার, পাওয়ারফুল ওয়েস্টার্ন ফলেন স্টার। তো এখানে একটি শক্তিশালী পশ্চিমা পতিত তারার কথা বলা হয়েছে, মানে যে তারাটা পশ্চিমা আকাশে ছিল সে সেখানে পড়ে গেছে। প্রকৃতপক্ষে এখানে আব্রাহাম লিঙ্কনের কথা বলা হয়েছে। আব্রাহাম লিঙ্কনকে যখন আততায়ী হত্যা করলো, আততায়ীর হত্যার পরে ওয়াল্ট হুইটম্যান ছিলেন আমেরিকান জাতীয়তাবাদী কবি, উনি প্রচন্ড ভাবে শকড হলেন এবং শকড হওয়ার পরে উনি কবিতাটি লিখেছিলেন। এটা আব্রাহাম লিঙ্কনের মৃত্যুর পরে শোক কবিতা, এই জন্য এটাকে বলা হচ্ছে, এটাকে আমরা বলছি এলিজি। এলিজি, ওকে, তাহলে আমরা বুঝতে পারলাম যে এলিজি কাকে বলে। এলিজি হচ্ছে শোক গীত। তো শোক গীতি কবিতা, শোক কবিতা। আর শোক কবিতার পরে আমরা দেখবো হচ্ছে শোক গীতি, যেটা কবিতার মতো বলা হয় সেটাকে বলা হয় এলিজি। আর ওই শোক গীতি বা ওই শোক কবিতায় যদি গানের মতো করে গাওয়া হয় তাহলে আমরা তাকে বলবো ডার্স। ডার্স, ডার্স হবে কি, ডার্স যেটা গানের মতো গাওয়া হবে আর কবিতার মতো আবৃত্তি করা হলে তাকে আমরা বলবো এলিজি। পার্থক্যটা একটু মনে রাখলে হবে। ডার্সটা হয় খুব স্লো, স্যাড তো অবশ্যই, কারণ একজন মানুষ মারা যাবে, তার সম্পর্কে বলতে গেলে স্যাড হতেই হবে। আর স্যাড ডার্সেস আর সামটাইমস পারফর্মড এট ফিউনারালস। আর ডার্সের কথা আমি আপনাদেরকে আগেই বললাম একটু, যে মৃত্যুর পরে এই ডার্স করা হয়, তার মানে হচ্ছে গানে গানে সুরে সুরে মৃত ব্যক্তিকে সামনে, মৃত ব্যক্তি, মৃত ডেড বডি থাকে তার পাশে বসে মানুষ মাতম করে, এই মাতমটাকেই বলা হয় ডার্স। তো আমরা একটা ডার্সের উদাহরণ দেখবো এখন।
দার্জের উদাহরণটা হচ্ছে এটা রসেটির লেখা, ক্রিস্টিয়ান রসেটির লেখা, এটা ডার্জ দেখবো আমরা। এখানে একটু খেয়াল করলে আমরা দেখবো, হোয়াই ওয়ার ইউ বর্ন হোয়েন দ্য স্নো ওয়াজ ফলিং, হোয়েন ও হোয়াই ওয়ার ইউ বর্ন, কেন তুমি জন্মগ্রহণ করেছিলে তখন যখন তুষার পড়ছিল, তুমি কেন জন্মগ্রহণ করো নাই তখন যখন কোকিল ডাকছিল, তার মানে তুমি কেন শীতের সময় জন্মগ্রহণ করলা, তুমি কেন বসন্তের সময় জন্মগ্রহণ করলা না। এই যে আরো অনেক কথা আছে, আবার একটা কথা এখানে দেখছি, অ্যান্ড অল উইন্ডস গো সাইং, এবং সব বাতাসই সাই করতে করতে চলে যাচ্ছে, তারপর দীর্ঘশ্বাস ফেলে ফেলে চলে যাচ্ছে, ফর সুইট থিংস ডাইং, কারণ সব সুন্দর জিনিসগুলোই মরে যায়। এই যে সব সুন্দর জিনিসগুলো মরে যায় মানে কেউ যেন মারা গেছে, সেই মারা যাওয়া ব্যক্তি সম্পর্কে বলতে নিয়ে সে বলছে সব মারা যাচ্ছে। তো এখানে আমরা যদি এই যে শেষের ওয়ার্ড গুলোতে খেয়াল করি, হোয়ার ওয়ার ইউ বর্ন হোয়েন দ্য স্নো ওয়াজ ফলিং, ইউ শুড হ্যাভ কাম টু দ্য কাকুস কলিং, হোয়াই ডিড ইউ ডাই হোয়েন দ্য ল্যাম্বস ওয়্যার ক্রফিং, ইউ শুড হ্যাভ ডাইড অ্যাট দ্য অ্যাপলস ড্রপিং, অ্যান্ড অল উইন্ডস গো সাইং ফর সুইট থিংস ডাইং। তার মানে আমরা যদি এভাবে দেখি তাহলে এটা কিন্তু একটা গান, মৃত্যুর গান হয়ে গেল, এটাকে বলা হচ্ছে ডার্স। তো আমরা ডার্স সম্পর্কে ধারণা পেলাম, এলিজ সম্পর্কে ধারণা পেলাম, মনে রাখতে হবে একটা গান গাওয়া হয় আর এটা কবিতা মতো করে আবৃত্তি করা হয়, রিসাইট করা হয়। হাউ ডাজ অ্যান এলিজি ডিফার ফ্রম এ ডার্স, তো আমি যে কথাটা এতক্ষণ বললাম আপনাদেরকে সেটি কিন্তু এখানে সেরকমই, যে এ ডার্স ইজ শর্টার অ্যান্ড লেস ফর্মাল, ডার্সটা হয় ছোট টাইপের কিন্তু এলিজি হয় বড়, আর ডার্সটা হয় অনানুষ্ঠানিক, কারণ যে ওখানে গান গাওয়া হচ্ছে কথাগুলো খুব বেশি মানে কাব্যিক হতে হবে তা না, সাধারণ কথাবার্তায় মানুষ কান্না করে, কান্না করার সময় মানুষ কিন্তু বইয়ের কথায় বা সাধু ভাষায় কান্না করে না, তো সেক্ষেত্রে এটা ফর্মাল কম হয়, তার মানে ডার্সটা ফর্মাল হয় না, কিন্তু এলিজি ফর্মাল হয়ে থাকে, কারণ এলিজিতে অনেক কাব্যিক কথা লেখা থাকে, এটা আবৃত্তি করতে হয়, আর আবৃত্তি করার জন্য খুব সিম্পল সিডি কথা দিয়ে আবৃত্তি করা যায় না এবং সেটা শুনতে খুব বাজে লাগে। এলিজি ইজ এক্সপেক্টেড টু বি রিসাইটেড, এলিজিকে বলা হয়ে থাকে যে এলিজি অ্যাকচুয়ালি এটা রিসাইট করতে হবে, আর ডার্সকে কি করতে হবে, ডার্স হচ্ছে তোমার টেক্সটটাকে সাং করতে হবে, ডার্স মানে গানটা গান গাইতে হবে, এখানে আবৃত্তির বিষয় না, আবৃত্তি হলে হতে পারে কিন্তু গান গাইতে হবে। তো এরকমই আরো একটি আছে, তার নাম হচ্ছে মনোডে, মনোডে কি, মনোডিও আরেকটা শোকগীতি, মনোডি তো আমরা জানি যে যদি একজন দুজন কথা বলে তাকে আমরা বলি ডায়ালগ, যদি দুজন কথা বলে তাহলে ডায়ালগ, আর তিন যদি আমরা বলি যে একজন সেটা মনো ব্যবহার করি, মনো তার মানে একজন যখন কান্নাকাটি করে, একজন যখন কোনো কিছুর জন্য বিলাপ করে, অন্য কেউ করে না, তখন আমরা তাকে বলবো, তাহলে আমরা দেখছি যে মনোডি কিন্তু কিসের সমান, এলিজির মতোই অথবা ডার্জের সমান, একই রকম, এলিজিও যান ডার্জ ডার্জের সাথে এবং এলিজির সাথে মিলানো যায় মনোডিকে, কিন্তু এই যে এই পুরো কান্নাকাটি বা পুরো যে শোক শোক করার যে বিষয়টা, এটা প্রকাশ করবে কে, এটা উপস্থাপন করবে কে, একজন ব্যক্তি, যদি একজন ব্যক্তি করে থাকে তাহলে আমরা তাকে বলবো, তাকে আমরা বলবো মনোডি। তো আমরা এখানে মনোডি দেখছি, একটা মিলনের একটা বিখ্যাত মনোডি আছে, সেটা হচ্ছে লিসিডাস, লিসিডাস মনোডিটা আমি একে বলে দেখি, যে কিং এডওয়ার্ড, কিং এডওয়ার্ড মারা যাওয়ার পরে, কিং এডওয়ার্ড মারা যাওয়ার পরে, মারা যাওয়ার উদ্দেশ্যে এই কবিতাটি লেখা হয়েছিল লিসিডাস, এবং কিং এডওয়ার্ড কে বলা হচ্ছে লিসিডাস। তাহলে আমরা এখানে দেখলাম যে অ্যাকচুয়ালি এটা আলাদা করে বোঝা যাবে না, কারণ এটি কে বলছে সেটা তো লেখা নাই, এখানে লেখা আছে যেটা সেটা হচ্ছে যে একটা দি শেফার্ড দি উডস অ্যান্ড ডেজার্ট কেভস অ্যান্ড অল দেয়ার ইকোস মার, মানে সবাই কান্না করছে, এখানে কেউ একজন বলছে যে সবাই তোমার জন্য কান্না করছে এবং তাদের কান্নাগুলো ইকো হচ্ছে, তাদের কান্নাগুলো কি হচ্ছে প্রতিধ্বনি হচ্ছে। আমরা ধারণা পেলাম যে মনোডি হচ্ছে এলিজি বা ডার্জের মতোই, কিন্তু সেটা বলতে বলবে একজন, প্রকাশ করবে একজন।
তো এলিজি তো আমরা দেখেছি, এখন আমরা দেখবো প্যাস্টোরাল এলিজি কি। প্যাস্টোরাল মানে আমরা জানি বন্ধুরা, প্যাস্টোরাল হচ্ছে তারা, প্যাস্টোরাল মানে গ্রামীণ রাখালে। এই প্যাস্টোরাল এলিজি যে ফর্ম অফ এলিজি, ইন এ প্যাস্টোরাল এলিজি সাম শেফার্ডস ফর সাম আদার শেফার্ডস, তার মানে প্যাস্টোরাল এলিজি যে কি হয়, প্যাস্টোরাল মানে গ্রামীণ, গ্রামীণ মানে রাখালে, রাখাল রাখাল বা রাখালেরা অন্য কোন রাখাল যে মারা গেছে, এই মৃত রাখালের জন্য যখন তারা শোক করে, শোক গীতি করে, শোক কবিতা বলে, বা শোক করার যে কবিতাটা তাকেই বলা হয় প্যাস্টোরাল এলিজি। তাহলে আমরা বুঝলাম প্যাস্টোরাল এলিজি একটি প্যাস্টোরাল এলিজি হচ্ছে গ্রামীণ হয়ে থাকে এবং রাখালকে নিয়ে হয়ে থাকে। তো আমরা একটু এক্সাম্পল দেখি প্যাস্টোরাল এলিজি কিরকম হয়। আমরা যে কয়েকটা কবিতা পেয়েছি সেটা হচ্ছে অ্যাডোনাইস, অ্যাডোনাইস কবিতাতে প্যাস্টোরাল এলিজি কিভাবে ব্যবহার করেছে আমরা একটু দেখি। Does his she and the mountain shepherds came. তো এখানে আমরা দেখলাম যে মাউন্টেন শেফার্ডস, তার মানে এই যে শেফার্ড এর নাম চলে এসেছে, পাহাড়ি পাহাড়ি রাখালেরা চলে আসলো। তারপর আমরা দেখলাম যে অ্যাকচুয়ালি প্যাস্টোরাল এলিজিতে শেফার্ডদের কথা থাকবে, মানে শেফার্ড মারা যাবে এবং অন্য শেফার্ডরা তার জন্য কান্নাকাটি করবে। এরপরে আমরা একটা জিনিস আমরা দেখবো, ফ্যাবল। হোয়াট ইজ ফ্যাবল? তো ফ্যাবলটা হচ্ছে, আমরা এটা খুবই পরিচিত আমাদের কাছে ফ্যাবল, সংক্ষিপ্ত ছোট নৈতিক উপদেশ, সংক্ষিপ্ত ছোট নৈতিক উপদেশ হলো গল্প। সরাসরি একটা কথা বললে মানুষ সেটাকে পছন্দ করে না, কিন্তু যদি গল্প আকারে কোনো উপদেশ দেওয়া যায়, উপদেশ দেওয়া যায়, মানুষ কিন্তু সেটাকে গ্রহণ করে। তো আমরা সেটাই বলছি, যদি আমরা এটা এটা এই ছবিটা দেখলেই বুঝতে পারবো যে অ্যাকচুয়ালি এটা কি মিন করছে। আমরা এখানে দেখছি যে একটা কাক পাথরের টুকরো গুলো জারের মধ্যে ঢালছে, জারের মধ্যে ঢালছে এবং তার উদ্দেশ্য হলো এই যে পানি পান। তার মানে আমরা যেটা বুঝলাম যে কাকটা অনেক কষ্ট করে তাই ছোট ছোট স্টোন গুলো সে সংগ্রহ করেছে, সংগ্রহ করে করে পানিটাকে তোলার চেষ্টা করে। তার মানে চেষ্টা করলে কাঙ্ক্ষিত জিনিস পাওয়া যায়, চেষ্টা করলেই নিজের তৃষ্ণাকে মেটানো যায়, এইটাই কিন্তু আমাদের পরামর্শ। তো আমরা যদি সরাসরি কাউকে বলি যে তুমি চেষ্টা করো তাহলে তোমার কাঙ্ক্ষিত জায়গায় তুমি পৌঁছাতে পারবে, তো এই কথাটা খুব বেশি ডাল হয়ে যায়, খুব বেশি অনাকর্ষণীয় হয়ে যায়। তো যখন এরকম একটি গল্প বলা হয়, ঈশপ যখন এরকম একটি গল্প বলেছে আমাদের, তখন কিন্তু আমরা জানি যে হ্যাঁ, যে কোনো কিছু চাইলে তারপরে একটা ওয়ে আউট আছে, কিন্তু সেটাকে কি করতে হবে, আমাদের খুঁজে বের করতে হবে। তাহলে আমরা বুঝলাম যে একটা গল্প, যে গল্পের মাধ্যমে কোনো পরামর্শ বা উপদেশ দেওয়া হয় তাকেই বলা হয় ফ্যাবল। তো আমরা এখন একটু ডেফিনেশনটা দেখলে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। ফ্যাবল ইজ এ ব্রিফ স্টোরি, এটা একটা সংক্ষিপ্ত গল্প ইন প্রোজ, এটা হবে গল্পটা হবে হচ্ছে গদ্যাকারে অথবা ইন ভার্স, অথবা এটা হবে ছন্দাকারে পদ্যাকারে, কিন্তু এর থাকবে একটা মোরাল, একটা মোরাল থাকবে, নৈতিক একটা উপদেশ। ওকে ভিউয়ার্স, এরপরে আমরা যাচ্ছি পরেরটিতে। পরেরটা আমাদের আর তিনটা আছে, সনেট কি, হোয়াট ইজ সনেট? সনেট খুব বিখ্যাত একটি কবিতার জার, এটি একটি অন্য একটি এক ভিন্ন ধরনের কবিতা। এখানে 14টি লাইন থাকে, ইটালিয়ান সনেট, ইটালিয়ান ওয়ার্ড আছে সনেটো, সনেটো ওয়ার্ডটা থেকে সনেট শব্দটা এসেছে, আর সনেটোর অর্থ হচ্ছে ছোট গান, ছোট গীত। এই যে সনেট, হ্যাঁ সনেট 14 লাইন থাকে, 14 লাইন থাকে, আর এগুলো সাধারণত লেখা হয়ে থাকে আয়াম্বিক পেন্টামিটারে, আয়াম্বিক পেন্টামিটার তার মানে পঞ্চপদী, পঞ্চপদী লাইন। তো আমরা যারা আয়াম্বিক পেন্টামিটার বুঝি না, তারা একটু আগের আমাদের রেটোরিক অ্যান্ড প্রোসোডি এই ক্লাস দুটো দেখে নিতে হবে, তাহলে একটি ক্লাস দেখলেও হবে। আয়াম্বিক পেন্টামিটার, ইচ লাইন হ্যাজ 10 সিলেবলস, প্রত্যেকটা লাইনেরই 10টা সিলেবল থাকে, সনেটের প্রত্যেক লাইনে 10টা সিলেবল থাকে এবং সেটা আয়াম্বিক পেন্টামিটারে সাজানো থাকে। এর একটি
আর নির্দিষ্ট রাইম স্কিম থাকবে, রাইম স্কিম থাকবে নির্দিষ্ট। তার মানে এই রাইম স্কিমটা শিখতে হলে কিন্তু আমাদের সেই রাইম স্কিমের প্রশ্নটি অংশে যেতে হবে। প্রশ্নটি অংশে গেলে আমরা বলবো রাইম স্কিমটা কি। আমরা দেখছি এখানে ইটস লাইন হ্যাজ 10 সিলেবলস, স্পেসিফিক রাইম স্কিম থাকবে। তো রাইম স্কিম বিষয়টা আমি একটু ক্লিয়ার করে দেই, যেমন এইখানে লেখা আছে যে রাইম স্কিম ইন ইংলিশ ইজ ইউজুয়ালি, এইটা দেখার আগে আমরা একটু দেখে আসি এক্সাম্পল, এক্সাম্পল দেখলে ক্লিয়ার হবে। আর আমি চেষ্টা করছি সবগুলোর এক্সাম্পল দেখানোর জন্য, সো দ্যাট ইট বিকামস ক্লিয়ার টু ইউ। এখানে আমরা যদি একটু খেয়াল করি, এই যে শেষের লাইনটা, এটা শেক্সপিয়ারের সনেট, সনেট 18, এইটি আমরা চিনি, আমরা অলরেডি পড়েছি। এই লাইনটা শেষ ওয়ার্ডটা এবং এই শেষ ওয়ার্ডটা মিলে যায়, আবার এই শেষ ওয়ার্ডটা আর এই শেষ ওয়ার্ডটা মিলে যায়। তার মানে একের সাথে 3 নম্বর মিলছে, 2-এর সাথে 4 নম্বর মিলছে। আর আমরা কি করছি, এককে এ বলছি, এটাকে বি বলছি, আবার এই পরেরটাকে আবার এ বলছি, যেহেতু এটা এই প্রথমের সাথে মিলেছে, এ এ বি বি। তো আমরা দেখলাম যে ছন্দটা এইটুকুতে থেমে গেছে, তারপরে কিন্তু আর এই এ কে খুঁজে পাচ্ছি না, যে ডে মে সে কিন্তু আর খুঁজে পাচ্ছি না। আমরা খুঁজে পেলাম কি, সায়েন্স, যেহেতু নতুন কিছু এসেছে আমরা এটাকে সি বললাম। তো এরকম সায়েন্সের মতো আবার এখানে দেখছি আমরা ক্লায়েন্টস, এই যে ক্লায়েন্টস সি পেলাম। এখানে আবার দেখলাম আমরা ডি তে কি আছে, ডিমড, ইয়েস, নতুন কিছু পাওয়া গেছে ডিমড এর সাথে, আবার যেখানে মিলে গেছে আনট্রিমড, ডিমড আনট্রিমড। তো এই যে এভাবে যে মিলছে, তাহলে আমরা কি পেলাম এখানে, দেখলাম এখানে প্রথম স্ট্যান্জাতে যেটা আসছে, আমরা স্ট্যান্জাটাকে আলাদা করলে কিভাবে দেখব, এই যে প্রথম স্ট্যান্জা, প্রথম স্ট্যান্জাতে আসলো এ, এই যে এ বি এ সরি এ বি এ বি, আবার এখানে দেখলাম পরের স্ট্যান্জা সি ডি সি ডি, তারপরের স্ট্যান্জা আমরা যখন দেখছি তখন কিন্তু আমরা একটু ভিন্ন দেখলাম যে এইটা আবার 3 লাইন স্ট্যান্ডার্ড, এই স্ট্যান্ডার্ডে 3টা লাইন এখানে আছে কি, সরি এখানে 3টা লাইন না 4টা লাইন, এখানে আবার আছে আলাদা ই এফ ই এফ ই এফ ই এফ, আর শেষেরটা 2 লাইনের স্ট্যান্ডার্ড জি জি, এই যে সি এবং ডি মিলে গেছে, আমরা বললাম এটাকে জি জি। তাহলে আমরা দেখলাম যে এটি শেক্সপিয়ারের কবিতা, এবং এই কবিতাটার রাইম স্কিম কেমন, এ বি এ বি, আমাদের নিশ্চয়ই মনে আছে প্রথমটা ছিল এ বি এ বি, পরেরটা সি ডি সি ডি, হ্যাঁ তাও মনে আছে, শেষেরটা দেখলাম যে ই এফ ই এফ ই এফ ই এফ, আর শেষে আছে জি জি। তো এই যে এটাকে বলা হবে রাইম স্কিম। আর সনেটের রাইম স্কিম সবসময় এরকমই হয়ে থাকে, সবসময় এরকম হয়ে থাকে মানে ইংলিশ সনেট গুলো এরকম হয়ে থাকে। শেক্সপিয়ার যে ওয়েটা ইউজ করেছেন তা সেই ওয়েটাকে বলা হয় শেক্সপিয়ারিয়ান সোয়েট সনেট বা ইংলিশ সনেট। তো আমরা এরপর দেখবো ইটালিয়ান সনেট কেমন, ইটালিয়ান সনেট হচ্ছে ইটালিয়ান সনেটটা একটু ডিফারেন্ট, এখানে আমাদের এটা রাইম স্কিম একটু ভিন্ন হয়, যেমন যেখানে আমরা দেখছি এটা ইটালিয়ান সনেট একটু ডিফারেন্ট, এই যে এখানে দেখছি উড, উডটাকে আমরা এ বলতে পারছি, এখানে কিন্তু উডের পরে 4 নম্বর লাইনে গিয়ে স্টুড হলো, তার মানে এ এখানে মিলেছে, এই যে এ এই এ এই এ আর এই এ মিলেছে। আবার এখানে আমরা দেখছি যে এই সেকেন্ডটা এবং থার্ডটা মিলে যাচ্ছে, তাহলে আমরা বলছি যে এই এয়ার আর হেয়ার এ বি বি এ এ বি বি এ, আবার পরে দেখছি আবার পরেরটা তাই এ বি বি এ, আর পরে দেখছি সি ডি ই সি ডি সিডি সিডি, এটা সি হবে সিডি সিডি সিডি, এখানে কি আসছে সিডি সিডি, সিডি সিডি, ওকে। তার মানে এটা এটার আমাদের ই ছিল হচ্ছে কেমন, এটার রাইম স্কিম ছিল, এটা রাইম স্কিম হলো এটা এ বি বি এ এ বি বি এ সিডি 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 সিডি, শেষের দুটো লাইন 3টা লাইন 3 3 6, এখানে আছে সিডি ই, এই যে সিডি ই হবে এটা সিডি ই, আবার এটা সিডি ই। তো এখানে আমরা দেখলাম যে স্ট্যান্ডার্ড গুলো 4 4 8 3 11 3 14 এভাবে, ওকে।
আমরা এখন দেখব ড্রামাটিক মনোলগ। ড্রামাটিক মনোলগ কি? ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা, এবং এই কবিতাটা খুবই আকর্ষণীয় কবিতা, আমাদের পছন্দের একটি কবিতা আছে, আমরা একটু পরে এক্সাম্পলটা দেখব। এই কবিতাতে কবি যে কাজটা করে থাকেন সেটা হচ্ছে যে একজন স্পিকারকে দিয়ে কথা বলান, স্পিকার যে যখন কথা বলে সেই কথাগুলো হয়ে যায় কেমন হয়ে যায়, সেই কথাগুলো হয়ে যায় সংলাপের মতো। যেমন আমরা যখন ফোনে কথা বলি তখন অন্য প্রান্তের কথাগুলো শোনা যায় না, অন্য কেউ আমাদের কথা যখন শোনে তখন একজনের কথা শোনে। তো এই কবিতাটাও সেরকমই, একজনের কথা শুনে আর একজন যে শুনে, যে ব্যক্তি কথা শুনছে সে কখনো এই কবিতার মধ্যে মুখ খোলে না, যেহেতু একা একা কথা বলে। আমরা জানি যে একজন দুজন কথা বলে তাকে ডায়ালগ বলা হয়, আর একা একা যেহেতু কথা বলে একে বলা হচ্ছে মনোলগ। যেমন এখানে প্যাট্রিয়ট কবিতায় প্যাট্রিয়ট বলছে, ইট ওয়াজ রোজেস রোজেস অল দা ওয়ে উইথ মেটাল মিক্সড ইন মাই পাথ লাইক ম্যাড দা হাউস রুফ সিম টু হেভ এন্ড সোয়ে দা চার্চ স্পায়ার স্প্যাম সাস ফ্ল্যাগস দে হ্যাড ইয়ার অ্যাগো অন দিস ব্যারিড ডে। তো এখানে মনে হচ্ছে যে প্যাট্রিয়ট কোনো একজন কাউ কথাগুলো বলছে, সে শুনছে, এরপরে সে আবার প্রশ্নগুলো আবার কথা বলছে। তো এখানে যে শুনছে তার কিন্তু কোনো কথা আমরা এখানে শুনি না, তাহলে আমরা বুঝছি ড্রামাটিক মনোলগ হচ্ছে এক ধরনের কবিতা যেখানে একজন ব্যক্তি তার চিন্তাগুলোকে প্রকাশ করে ড্রামাটিক ম্যানারে, তার মানে নাটকীয় ভঙ্গিতে প্রকাশ করে। নাটক মানে অনেক ব্যক্তি সেখানে অংশগ্রহণ করে তাকে বলা হয় নাটক। হোয়াট ইজ ওড? আমরা এখন দেখবো ওড কাকে বলে। ওড একটি গীতি কবিতা, তবে এটা প্রশান্তিমূলক গীতি কবিতা। আমরা অলরেডি গীতি কবিতা শিখেছি যে লিরিক কি জিনিস, লিরিক শিখেছি। ওড একটি লিরিক পোয়েম যেটা শুরু হয় কাউকে অ্যাড্রেস করে, কাউকে অ্যাড্রেস করে, অ্যাড্রেস মানে এখানে ঠিকানা না, অ্যাড্রেস মানে সম্বোধন করা, কাউকে অ্যাড্রেস করে। এবং সেখানে কি করে, সেখানে সে তার পার্সোনাল ব্যক্তিগত অনুভূতি গুলোকে প্রকাশ করে। তাহলে আমরা একটু এক্সাম্পলটা দেখে আসি। যেমন যে বিখ্যাত একটি ওড হচ্ছে ও টু দা ওয়েস্ট উইন্ড, শেলির লেখা। তো আমরা জানি যে শেলির আমরা এই কবিতাটা পড়েছি বা পড়বো। আমরা একটু ভালো করে খেয়াল করে দেখবো যে কবিতার শুরুতে কবি ওয়েস্ট উইন্ড কে অ্যাড্রেস করেছে, সম্বোধন করে কথা বলা শুরু করেছে। ও ওয়াইল্ড ওয়েস্ট উইন্ড, হে বুনো পশ্চিমা বাতাস, তেমন তাকে সম্বোধন করেছে। এরপর আমরা দেখলাম যে সে কিন্তু কি করেছে, সে তার পার্সোনাল থট গুলোর কথা বলেছে। ইস, আমি যদি হতে পারতাম ঝরা পাতার মতো, আমি যদি হতে পারতাম ঝরা পাতার মতো, তাহলে তুমি আমাকে উড়িয়ে নিয়ে যেতে পারতে। আর তুমি, আমি যদি হতাম একটা বাঁশি, তুমি আমাকে বাজাতে পারতে। আমি যদি হতাম কোনো বিন, তুমি আমাকে ফু দিতে পারতে। এই যে এইভাবে সে তার পার্সোনাল ফিলিং গুলোকে প্রকাশ করেছে। তাহলে আমরা এটা দেখে আসি এখন। ওড হচ্ছে একটি লিরিক পোয়েম যেটা শুরু হয় কাউকে সম্বোধন করে, এবং যারা পার্সোনাল ফিলিংস কে মানে ব্যক্তিগত অনুভূতি গুলোকে প্রকাশ করে। ওকে, ওডস আর অফ থ্রি টাইপ, ওড আবার তিন ধরনের হয়ে থাকে। আমরা জানি যে ওডটা এসেছে ইতালি থেকে, ইতালির বিখ্যাত কবি আছে একজন, ছিলেন একজন, ওনার নাম ছিল পিন্ডার, আর একজন কবির নাম ছিল হোরেস। তো পিন্ডারের নামে, পিন্ডার যেভাবে ওড লিখতেন সেগুলোকে বলা হয় পিন্ডার ওড, আর হোরেস যেভাবে ওড লিখতেন সেই ওডগুলোকে বলা হয় হোরেসিয়ান ওড। এবং তাদের এই দুজন মহান কবির কবির ফর্মুলা বা ফর্ম ব্যবহার না করে যে ওড গুলো তৈরি করা হয়েছে সেগুলোকে বলা হয়েছে ইরেগুলার ওড, ইরেগুলার ওড মানে অনিয়মিত। এক্সাম্পল ফ্রম দা ওয়েস্ট উইন্ড বাই শেলি। তো আমরা এটা দেখলাম, এক্সাম্পলটা দেখলাম। তো ফ্যাবল আমরা অলরেডি দেখেছি যে ফ্যাবল কাকে বলে। তো আমরা একটু এখন দেখে নেব দুটো জিনিস, সেটা বোনাস বলা যায়। আমি অ্যাকচুয়ালি যখন ফিগার অফ স্পিচ দেখাই, ফিগার অফ স্পিচ দেখানোর সময় গুরুত্বপূর্ণ দুটো জিনিস মিস করেছিলাম, সো আই লাইক টু শেয়ার। অগ্নিবরণ কি?
অগ্নিমরণ হচ্ছে একটি ফিগার অফ স্পিচ, এটা কিন্তু চার না, এটা কিন্তু ফিগার অফ স্পিচ, এটা অলঙ্কার, বাক্যালঙ্কার। এটা এমন একটা বাক্য অলঙ্কার যেখানে দুটো অপোজিট আইডিয়া, দুটো ভিন্ন ধারণা পাশাপাশি রাখা হয়, পাশাপাশি রেখে এই কথাটার গুরুত্ব বাড়িয়ে দেওয়া হয়। তাহলে এরকম কথা আমরা অনেকেই বলে থাকি, কিন্তু হয়তো কনসাসলি বলি না। তো আমরা এখন দেখি কি কি কথাগুলো ব্যবহার করা যেতে পারে। যেমন ক্রুয়েল কাইন্ডনেস, ক্রুয়েল কাইন্ডনেস, নিষ্ঠুর দয়া। তো নিষ্ঠুর দয়া কিন্তু খুব বেশি আমাদের কাছে কানে লাগছে, যে নিষ্ঠুর কিভাবে দয়া হতে পারে। হ্যাঁ, নিষ্ঠুর দয়া হতে পারে, যেমন আমি আমার সন্তানকে একটা থাপ্পড় মারলাম। থাপ্পড় মারলাম কেন, কি উদ্দেশ্য, কি উদ্দেশ্য হলো এই যে সে যেন আর ভুল না করে, এরকম ভুল করলে হয়তো ক্ষতি হওয়ার সম্ভাবনা আছে। তাহলে এই যে আমি তার প্রতি ক্রুয়েলটি দেখালাম, এই ক্রুয়েলটি কিন্তু আসলে তার প্রতি কাইন্ডনেসই হলো, এর পরে কিন্তু সে আর এরকম ভুল করবে না, তার লসটা হবে না। আবার দেখে আমার কেউ কেউ বলে থাকে, আমি একটা জিন্দা লাশ, আমি একটা জিন্দা লাশ। তো জিন্দা লাশ মানে কি, তার মানে হচ্ছে সে জীবিত অবস্থা থাকার পরেও তার অ্যাকচুয়ালি কিছুই করার নাই, তার কোনো স্বাধীনতা নাই। এই যে এই এখানে কিন্তু এই লাইফের সাথে ডেথের সম্পর্ক করা হয়েছে, তো এটাকে আমরা বলবো অগ্নিমরণ। আর এখানে আমরা দেখছি কেয়ারফুলি কেয়ারলেস, তার মানে কেয়ারফুলি কেয়ারলেস, আমরা কি করি যে আমরা খুব কেয়ারফুল থাকি, কিন্তু এমন একটা ভাব করি যে আমরা ওই বিষয়টা কিছু জানি না, আমরা এই বিষয়ে সম্পর্কে কোনো ধারণাই নাই, আমার প্রচন্ড ক্ষুধা লেগে আছে, কিন্তু আমি এমন একটা ভান করছি যে আমার ক্ষুধাই লাগে নাই, কে কখন আমাকে রিকোয়েস্ট করবে, তারপর আমি খাবো, টেরিবল বিউটি। আবার দেখছি আমরা যে বিউটি মানে সৌন্দর্য, সৌন্দর্য কিভাবে ভয়ঙ্কর হতে পারে। হ্যাঁ, হয়তো সৌন্দর্য ভয়ঙ্কর হয় রূপের আগুনে জ্বলে কেউ খেয়েও ভস্মীভূত হয়ে যায়। তাহলে রূপের আগুনে জ্বলে যদি কেউ ছাই হয়, তাহলে সেই রূপ, সেই বিউটিটা কেমন, সেই বিউটিটা টেরিবল, ডেঞ্জারাস, ভয়ঙ্কর। যেমন ভয়ঙ্কর রূপ ছিল কার, হেলেনের, যেমন ভয়ঙ্কর রূপ ছিল কার, ইয়েটস এর প্রেমিকা মড গানের। ওকে, তাহলে আমরা পরবর্তীতে আরেকটা এটা শেষ করে দেবো ইনশাল্লাহ। হোয়াট ইজ অ্যান্টি ক্লাইম্যাক্স, ক্লাইম্যাক্স দেখেছিলাম গত ক্লাসে। তো অ্যান্টি ক্লাইম্যাক্স বলতে আমি একটু বলতে চাচ্ছি, যেটা হচ্ছে যে ক্লাইম্যাক্স হচ্ছে আস্তে আস্তে মইয়ের উপরে ওঠা, এটাকে ক্লাইম্যাক্স বলে। যেমন গুড থেকে বেটার, বেটার থেকে বেস্ট, এই যে তার মানে আমরা উপরে উঠছি, উপরে উঠলে সেটাকে বলা হয় ক্লাইম্যাক্স। আর যদি সেটা নিচের দিকে নামে, যেমন যদি বলা হয় যে ওর্স্ট, ওর্স্ট সাফারার, তার মানে হচ্ছে এখানে সবচেয়ে উপরে সে আছে ওর্স, আর ওর্স্টে পরে আসলো ওর্স, তখন আসলো নিচে নামলো, আর তারপর আসলো ব্যাড, তার মানে উপর থেকে নিচে নামলে তাকে বলবো আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স, আর যদি নিচ থেকে উপরে ওঠে তাকে বলবো আমরা ক্লাইম্যাক্স। তাহলে আমরা বুঝতে পারছি যে এটা কি জিনিস। অ্যান্টি ক্লাইম্যাক্স হচ্ছে একটা সাডেন ট্রানজিশন, হঠাৎ করেই চলে যায় কোথায়, গুরুত্বপূর্ণ আইডিয়া থেকে হাস্যকর আইডিয়াতে চলে যায়, গুরুত্বপূর্ণ বিষয় থেকে চলে যায় কোথায়, হাস্যকর বিষয়ে। এটাকে আমরা বলবো কি বলবো আমরা, যে এটা হচ্ছে অ্যান্টি ক্লাইম্যাক্স। তো আমরা এটা অ্যান্টি ক্লাইম্যাক্স এর একটা এক্সাম্পল দেখি। টেনশন বিল্ডস, মানে খুব বেশি উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে। কেন উত্তেজনা সৃষ্টি হয়ে গেছে, একটা সিনেমা, একটা ভয়ের সিনেমা দেখছে কেউ, সেখানে ভয়ের সিনেমাটা কি দেখাচ্ছে আমাদেরকে, দেখাচ্ছে যে একজন ইয়াং গার্ল, ছোট্ট একটা মেয়ে, সে আস্তে আস্তে কি করছে, একটা দরজা, বন্ধ দরজার দিকে আগাচ্ছে, খুবই সন্তর্পণ, খুবই ভয়ে ভয়ে আগাচ্ছে। দেয়ার ইজ এ ক্র্যাশিং সাউন্ড, সে দেখলো যে ওখানে কিরকম কোনো একটা প্রাণী বা কোনো একটা কিছু জোরে ই করছে, খামচি দিচ্ছে, খামচির শব্দ পাওয়া যাচ্ছে, কামিং ফ্রম বিহাইন্ড দ্য ডোর, দরজার পিছন থেকে শব্দগুলো আসছে। সে খুব ভয়ে ভয়ে দরজাটা খুলল, দরজাটা খুলে সে যেটা দেখলো, দেখলো যে একটা বিড়াল বের হয়ে আসছে। মানে আমরা দেখলাম যে আমাদের ধারণা ছিল যে এখানে হয়তো কোনো একটা ডেঞ্জারাস ঘটনা ঘটতে পারে, বা কোনো বিশাল একটা সমস্যা সামনে সে পড়ে যাবে, বা কোনো একটা ঘটনা ঘটছে, কিন্তু দেখলাম যে না, খুব সিম্পল একটা সিলি একটা বিষয় ঘটেছে। এই যে মানে গুরুত্বপূর্ণ অবস্থান থেকে সিলি দিকে যায় যখন, তাকে বলবো আমরা অ্যান্টি ক্লাইম্যাক্স। তো কেমন লাগলো ক্লাসটি, কেমন লাগলো এই সেশন, সবাইকে সবাইকে আবারও শুভেচ্ছা জানাচ্ছি, আবারও সবার প্রতি শুভেচ্ছা ভালোবাসা, এবং পরবর্তী ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানিয়ে আজকের